ওয়েলকাম টু গৌরীস কিচেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচকলার একটা রেসিপি বানিয়ে দেখাবো, ভীষণ স্বাদ খেতে। প্রথমে কাঁচকলাগুলো টুকরো টুকরো কেটে রেখেছি, আলু দুটো রেখেছি কেটে, টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, মসুর ডাল বেটে রেখেছি। প্রথমে আমি মসুর ডালের বড়াগুলো করে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো অল্প ভেজে নেব, হালকা ভেজে নেব, অল্প হলুদের গুঁড়ো দিয়ে অল্প ভেজে নেব। দিয়ে এখন আমি টমেটো দিয়ে দিলাম একটা, টমেটো আর আলু ভালো করে ভেজে নেব। আমার অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দেব। এই কাঁচা কলা আর আলু আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে কষিয়ে নেব, যাতে ভাজা ভাজা হয়ে যায়। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে একটু সাঁতলিয়ে নেব, একটু ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এখন এই বাটিতে মশলা পেস্টগুলো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, সবাই খেতে পারবেন। কাঁচকলা তো ভীষণ উপকারী, সবাই খাবেন। তারপরে আমি একটু ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট রেখে দিলাম, সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা, প্রায় হয়ে গেছে। এখন আমি ডালের বড়াটা, মসুর ডালের বড়াটা দিয়ে দেব। মসুর ডালের বড়াটা আমি দিয়ে দিচ্ছি। এই কাঁচকলা দিয়ে মসুর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। আমি অল্প পরিমাণে সিদ্ধ হতে দেবো বড়াগুলো, যাতে একটু নরম হয়ে যায়। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, ঘি দিলাম। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। যদি তরকারিটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন।